শুনলাম নাকি ওই মেয়েটা তোকে চড় মেরেছে? তোর কি বুদ্ধি লোপ পেয়েছে নাকি? মেয়েটা তোকে চড় মারলো আর তুই এমনি এমনি ছেড়ে দিলি ছেলে হয়ে? কি এমন করেছিলিস ভাই বলতো যার জন্য চড় মারলো তোকে মেয়েটা? ছাড় বাদ দে। বাদ দাও মানে? পাড়ায় তো কাণ্ড হয়ে গেল, তোকে নিয়ে সবাই কথা বলছে আর আমি এমনি এমনি ছেড়ে দেবো? মেয়েটার বাড়ি গিয়ে ঝামেলা করি, চ চ তো চ চ চ চ ওকে কেউ কিচ্ছু বলবি না। মেয়েটা তোকে চড় মারলো তারপরে ওর হয়ে কথা বলছিস? ওর কোনো দোষ নেই। আরে দোষ ওর নেই ভাই, দোষ আমাদের। চড় ও খেয়েছে, আমরা কেন বেকার নাক গলাতে যাব? ভাই তোকে ভাই মানতাম বলে না এসছি, বাট এটা মানতে পারলাম না যে তোকে একটা মেয়ে চড় মেরেছে আর তুই তাকে সাপোর্ট করছিস। যদি কোনোদিন বন্ধু মানিস তবে একবার কল করিস। শুনছেন কালকের জন্য সরি, আমি আপনাকে চড় মারতে চাইনি। আপনি ওরকম ভাবে রাস্তাতে সবার মাঝে হাত ধরেছিলেন, আমি কিছু বুঝতে না পেরে তার জন্য আমি আপনাকে চড় মেরে দিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে, রাগ করবেন না। না আমি রেগে নেই। বাট আপনি রেগে আছেন? না। আপনি আমার চড় মারতে পারেন, তাহলে একটু যদি আপনার রাগটা কমে আমার প্রতি। না আমি কারুর গায়ে হাত তুলি না। কিভাবে আপনার রাগটা কমাবো একটু বলবেন প্লিজ। যা বলবো করবে? হ্যাঁ ট্রাই করতে পারি। তাহলে আপনি নয় তুমি বল। ঠিক আছে, এবার থেকে তাহলে আপনাকে আপনি নই তুমি বলবো। আর ফ্রেন্ডশিপটা? হ্যাঁ ওটাও করব। তাহলে আমার কোনো রাগ নেই। সত্যি সত্যি তিন সত্যি। আরে আর নাম্বারটা? হ্যাঁ ওটাও দেবো কিছুদিন পরে। আরে ভাই কিরে কি ব্যাপার, এত স্মাইল? চড়কে পাগল হয়ে গেছে। সরি ভাই, আগের দিন ওরকম বিহেভ করার জন্য। লজ্জা করে না ভাই, হুই ভাইকে সরি বলছিস তুই? তখন মাথা ঠিক ঠিক ছিল না রে ভাই। ওই সব মাফ করে দেবো যদি বলিস স্মাইলের রহস্য। আসিফা এসে ক্ষমা চেয়েছে আর ফ্রেন্ডশিপ করেছে। কি আসিফা? চড়বালি? চলবে গুরু, এ না হলে আমাদের শের দেন তো ট্রিট চাই বস। একদম, শুধু ফ্রেন্ডশিপ হয়েছে অন্য কিছু না ভাই। ট্রিট চাই মানে চাই বাস। ওসব ছাড়, আর একটা নিউজ আছে। তুইও মে পটালি নাকি? হ্যাঁ দূর, অত কিসমত আমার কোথায়? তার নিউজটা কি? আরে নেক্সট মান্থে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। কেন রে? তোরা তো জানিসই আমার ফ্যামিলি কন্ডিশন। তা বলে আমাদের ছেড়ে একা একা চলে যাবি? কিছু করার নেই ভাই, আমি হেল্পলেস। আর আমাদের বন্ধুত্ব? দূর বোকা, দূরে চলে যাচ্ছি বলে কি বন্ধুত্ব ভেঙে যাবে? হ্যাঁ হতেই পারে, ওখানে সবাই পয়সাওয়ালা। পয়সা দিয়ে বন্ধুত্ব মাপছিস ভাই? তোরা আমার ছোট এলাকার বন্ধু, এত সহজে ভুলে যাব? আর তুই ভুলতে চাইলে ভুলতে দিলে তো। একদম, তা চ যাওয়ার আগে ট্রিটটা খেয়েই যাই। চ চ চ ট্রিটটা খাই আমরা। চ হাই। কিরে প্রেম তো জমে ক্ষীর। প্রেম? হ্যাঁ অনলি ফ্রেন্ডস হয়। আমি কি গাধা নাকি তুই আমায় ভাবিস গাধা বলতো? জন্মগত। কি জন্মগত? কিছু না। আর যাই ভাবিস তোর দৌড় কিন্তু আমি অবধি, ঠিক আছে? চল ইন্ট্রোটা করা বৌদির সাথে। বৌদি? হ্যাঁ তোর বৌ না আমার বৌদি।
সকালবেলা ঠুকে ঠুকে এসিস নাকি? বললাম না ফ্রেন্ডস, রাখ তোর ভাটের গল্প তোর কাছে, ইন্ট্রোটা করা জলদি। দাঁড়া চল। আসিফা, আমার বন্ধু অভি। হাই। হাই। আরে নাম্বারটা দিয়ে যাও। 8777-528-915। আরে লেখ, ওদি নাম্বারটা লিখবি তো, লেখ তাড়াতাড়ি। কিরে অভি, জয়া দেব কই? আরে জয়ের শরীর খারাপ, দেব একটা কাজে ফেসে আছে। দেব আজকাল কাজ করছে নাকি? সবাই কি তোর মতো বড় লোকের ব্যাপারে ব্যাটা হয়? দূর তো জল, কত দূর জল মানে প্রেম, কথা তো হচ্ছে, আর একটু পর দেখাও করবে বলেছে, ভাবছি পোস্টটা করে দি। করে দে, কে বারণ করেছে? ভয় লাগছে রে। কিসের ভয়? যদি না করে দেয়? আরে তোর মতো ছেলেকে না করতেই পারবে না, যা প্রপোজটা করে দে। আরো মুসলিম ফ্যামিলিতে বিলং করে, আমি হিন্দু। আরে ভালোবাসায় হিন্দু মুসলিম মানে না। যদি ফ্যামিলিতে না মানে? ওকে ঘর থেকে তুলে নিয়ে আসবো আর তোর সাথে বিয়ে দিয়ে দেবো, চাপলেস থাক। বলছিস করে দেবো? আরে বিন্দাস হয়ে করে দে। তুইও চ না ভাই। আমি গিয়ে কি তোদের ফুল সুজা দেখবো? ফালতু বকিস না, ব্যাক সাপোর্ট দিবি ভাই, চ না। বলেছিলাম না তোর দৌড় কিন্তু আমি অবধি, তা চ। যাওয়ার আগে তোর একটা হিল্লে করে দিয়ে যায়, চ। হ্যালো গাইজ, কেমন লাগলো আমাদের শর্ট ফিল্মটা? ভালো লাগলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগলো। পরের ভিডিও দেখা হচ্ছে, বাই।